আওয়ামী লীগে যোগ দিতে পারেন বা যোগ দেওয়ার চেষ্টা করছেন জাতীয় পার্টির বহিষ্কৃত নেতা মশিউর রহমান রাঙা। এমন আলোচনা আরও জোরদার হয় প্রধানমন্ত্রী সমাবেশ ঘিরে পুরো নগরে তার ব্যানার ফেস্টুন টানানোর পর। তবে এ নিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। স্থানীয় আওয়ামী লীগ বলছে দলে নেওয়া সিদ্ধান্ত দলের প্রধানের। রাঙাও এসবকে বলেছেন গুঞ্জন। বুধবার নগদের কাছে হক করলেই সবার হেলিগা নগদের সেন্ট মানে একদম ফ্রি। রংপুরে সমাবেশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগমন ঘিরে ব্যানার ফেস্টুনে নতুন সাজে সেজেছে পুরো নগরী, চলছে মিছিল সমাবেশ। তবে সব ছাপিয়ে আলোচনায় জাতীয় পার্টি থেকে নির্বাচিত পরে বহিষ্কৃত মশিউর রহমান রাঙ্গার ব্যানার ফেস্টুন। আওয়ামী লীগে যোগদান করাটা এত সহজ নয়, কে কখন দল ছেড়ে যাবে, কে কোন দলে গ্রহণ করবে, এটা তার তাদের ব্যাপার। মাননীয় প্রধানমন্ত্রী যদি আওয়ামী লীগে নেন তাতে আমাদের কোনো আপত্তি নেই, বরঞ্চ জাতীয় পার্টির জন্য সেটা মঙ্গলই হবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রীর সফরে রাঙ্গার এই কর্মকাণ্ডকে ইতিবাচক বলছেন স্থানীয় আওয়ামী লীগ। তবে তার দলে যোগদানের বিষয়টি দলীয় প্রধানের সিদ্ধান্ত বলে দাবি তাদের। মশিউর রাঙ্গা যখন মন্ত্রী ছিলেন তখন মশিউর আওয়ামী লীগ জয়েন করলো, আওয়ামী লীগ জয়েন করে আর করে, কিন্তু জয়েন তো আর হয় না। আওয়ামী লীগ যারা করে তারা ওই দল বদলে করে গিয়ে আর একখানের সুযোগ দেবে, আমরা সেটা চাই না। নদীর মাঝে যে মানুষটা পড়ে যায় সেটা খড়কুটা নিয়েও কিন্তু বাঁচার চেষ্টা করে, ঠিক ওইভাবে যে কোনো জায়গায় হয়তো আওয়ামী লীগ আসতে চেষ্টা করতেছে, চাচ্ছে। কিছু কিছু নেতা জাতীয় পার্টির আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অভিনন্দন দিয়েছে, হয়তো সেটা তাদের আবেগের ব্যাপার কিংবা তাদের কোনো সুপ্ত বাসনা আছে, সেই কারণে তারা দিতে পারছে। রাঙ্গা বলছেন সংসদ সদস্য হিসেবে তিনি প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়েছেন। আমি ঈশ্বর সাহেবের সিভাও সালার, আমি ওনার রাজনীতির মহাসচিব, আমি অন্য দলে যাওয়ার কোনো সুযোগ আমার নাই। পার্লামেন্ট থেকে রিজাইন না করা পর্যন্ত 70 ধারা অনুযায়ী আমি কোনো দলে যাইতে পারি না। রওশন এরশাদের সাথে ভালো সখ্যতা ও কাদেরপন্থীদের সাথে দ্বন্দ্বের জেরে গেল বছরের 13ই সেপ্টেম্বর রাঙ্গাকে দলের সব পদ থেকে অব্যাহতি দেয় জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। মাজিদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। নগদ আসার পরে এখন দিনে বাঁচে 80 টাকা, 2 বছরে 57,600 টাকা।